সালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। তো সবাইকে জানাই মনের অন্তরের অন্তস্থ থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, এবং সকলের যেন 2020টা সুন্দর কাটে এবং সুন্দরভাবে কাটে, সেজন্য রইল আমার মনের অন্তরের অন্তস্থ থেকে দোয়া এবং শুভকামনা, যাতে প্রত্যেকের জীবনটা সুন্দরভাবে কাটে এবং প্রত্যেকের স্বপ্ন যাতে পূরণ হয়, সেজন্য আন্তরিক থেকে দোয়া থাকবে সকলের জন্য। তো সবাই তো 2019-এ কারো না কারো ফ্যামিলিকে কিছু না কিছু গিফট করে। তো আমি আমার ইউটিউবের যারা সদস্য আছে, যারা আমার ইউটিউবকে সবসময় ফলো করেন, তাদের উদ্দেশ্যে আমি 2020 উপলক্ষে শুরুতে কিছু কিছু প্রোডাক্ট নতুন তৈরি করেছি, বা কিছু প্রোডাক্টের মধ্যে রদ বদল করেছি, 2020-এ যাতে আপনাদেরকে সুন্দর কিছু উপহার করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে 2020-টা শুরু করছি। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন, যাতে কাজী ফার্নিচার টু যে চিন্তা ভাবনা নিয়ে আগে বাড়ছে, সেই চিন্তা ভাবনা সেই লক্ষ্যে যেন তারা পৌঁছাতে পারে, এবং যেই আমানতদারিদের সাথে ব্যবসা শুরু করছি বা যেভাবে করছি, সেভাবে যাতে সবসময় বজায় থাকতে পারি, এই জন্য আপনাদের সাথে আন্তরিক থেকে দোয়া থাকবে। এবং শুধু যাতে আমাদের আমানতদারিটা যে আপনারা কামনা করেন সেটা তাহলে হবে না, আপনাদেরও কিন্তু আমানতদারিতা থাকতে হবে, আপনাদেরও কথা কাজে মিল থাকতে হবে। যখন আপনারাও কথা কাজে মিল পাবেন পারবেন, তখন ইনশাল্লাহ আমাদের থেকেও কথা কাটতে 100% মিল থাকবে। আপনারা যখন একটা কথা আমাদেরকে বলেন, আমরা কিন্তু এটা মনের থেকেই চেষ্টা করি সেগুলো করার, আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে যে কথাটা বলেন বা যে জবানটা দেন সেটা যাতে ঠিক রাখতে, সেটা যাতে রদ বদল না হয় সে জায়গায় খেয়াল করবেন, কারণ জবানের কিমত অনেক বেশি। আপনি প্রত্যেকে চার প্রত্যেকে প্রোডাক্টটা 100% হোক, আমি আমার ক্ষেত্রে আমি চাবো 100% হোক, আপনি চাবেন 100% হোক, কিন্তু 100%-এর ক্ষেত্রে শুধু একজনেরই আমানতদারিটা যথেষ্ট নয়, এখানে দোনো পক্ষের আমানতদারিটা থাকতে হবে, তখনই একটা জিনিসে বরকত হবে এবং জিনিসটা সুন্দর হবে। তো চলে আসি মেইন কিছু মেইন পার্টে। 2020 উপলক্ষে আমরা পাশ্চাল ড্রেসিং টেবিলকে আরেকটু মডিফাই করেছি, আরেকটু আপডেট করেছি। আজকে যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটি পাশ্চাল ড্রেসিং টেবিল, আপডেট মডেলের 2020-এর জন্য তৈরি করা। মূলত এই ড্রেসিং টেবিল তৈরি করা হয়েছে আপনার এক প্রবাসীর নাম, আমার প্রবাসী ভাই আলম ভাই, ওনার বাড়ি হচ্ছে নরসিংদী। তো উনি ওনার জন্য তৈরি করা, সাধারণত আমরা 5-4 ড্রেসিং টেবিল 3.5 ফিট তৈরি করে থাকি, কিন্তু এটা করছি আপনার 4 ফিট পাশে হচ্ছে 4 ফিট লম্বা, দেখতেই পাচ্ছেন ওই যে দেখেন 7 ফিট আপনার লতা সুখে, 7 ফিটের তো বেশি, প্রায় 7.5 ফিট 8 ফিটের কাছাকাছি হয়ে গেছে এই 5-4 সুখের ড্রেসিং টেবিলটা। তো আজকে আপনার মেপে দেখা যায় এটা কি তৈরি করলাম, ওনার জন্য কিভাবে তৈরি করলাম, এবং চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন। 4 ফিট ওই মাথা দেখেন, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনার 4 ফিট তৈরি করা, দেখতেই পারতেছেন এইগুলো কত হেভি করে দেওয়া হয়েছে এই বাটাম গুলো। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই দেখতে পারতেছেন আমরা কিন্তু সাধারণত 5-4-এর মধ্যে এই পান পাতা ইউজ করি, তো কিন্তু উনি কিন্তু পান পাতা নেয় না, উনি স্কোয়ার একটা গ্লাস দিয়েছেন, উপরে স্কোয়ার গ্লাস দিয়েছেন যাতে লাইটটা জ্বালানোর পরে নিচের কসমেটিক গুলা উজ্জ্বল ভাবে ফুটে ওঠে, সেই বিষয়গুলা উনি দেখানোর জন্য কিন্তু ইয়ে করছেন। তো এখানে 3টা লাইটের আমরা সন্নিবেশন করছি, 3টা লাইট এখানে আপনি লাগাতে পারো, 1টা 2টা 3টা, 3 পাশে 3টা লাইট যখন জ্বালাবেন এটা আরো গর্জিয়াস হয়ে উঠবে। এবং 5-4 কি কি করছে দেখতে পারতেছেন, যে উপরে একটা নকশা দিয়েছি, খুবই গর্জিয়াস করে সিম্পলের মধ্যে একটা আকর্ষণীয় নকশা করেছি, যাই 5-4 ড্রেসিং টেবিলের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে। তারপরে দেখতে পারতেছেন এই যে ফ্রেমের যে ডিজাইনটা, ফ্রেমের ডিজাইনটা খুবই একটা আধুনিক বা আনকমন করে করছি, লতার ডিজাইনের মধ্যে করেছি যাতে সকলের এই বিষয়ে নজর আসে এবং নজর কাড়ে। তো যতটুকু সম্ভব হয়েছে, যতটুকু আমাদের চিন্তা ভাবনা ধরেছে, যতটুকু আপডেট করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে 4 ফিট ড্রেসিং টেবিল, খুবই যত্ন, সে অরিজিনাল চিটাগাং সেগুন দিয়ে বাসাই কাঠ দিয়ে ড্রেসিং টেবিল তৈরি করেছি ওনার জন্য। তো উনি এই ড্রেসিং টেবিলটা পাশে হচ্ছে 4 ফিট ভিতরে, আর একটি বিষয় ভিতরে যে কাঠ গুলো ইউজ করছি এগুলো হচ্ছে আপনার গামারে ড্রয়ারের সাইড পাশে যে কাঠ ইউজ করছে আপনি দেখেন সামনে আছে। তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো, এই হচ্ছে গামারি, এই সাইডের যে কাঠ আছে এগুলো গামারি, এবং আমাদের যে এই যে দেখেন ভিতরে কাঠ হচ্ছে গামারি। আর পাল্লা গুলো আমরা কতটুকু দিছি এটা আমি একটু দেখিয়ে দিই, যে পাল্লা গুলো হচ্ছে আপনার পাকা 7 সুতার মধ্যে পাল্লা গুলো করা। আর এখানে যে চাবি গুলো দিছে এগুলো কিন্তু দামি চাবি, এটা হচ্ছে নতুন একটা ক্যাটাগরি চাবি আসছে এসপি, তো এই চাবিটা এই তালাটা খুবই ভালো। তো এটা আমরা ওনার ড্রেসিং টেবিল আমরা দিয়েছি যাতে আরো ইয়ে হয়। আর আপনি দেখতেই পারতেছেন
এটা আরো হেভি করা করা হয়েছে। তো এই 4 ফিট ড্রেসিং টেবিলটা যদি ওনার মতো আলম ভাইয়ের মতো আপনার নিতে চান, আপনি অবশ্যই নিতে পারবেন। সেক্ষেত্রে এটা প্রাইসটা পড়বে কিন্তু অনলি 33,000 টাকা হলেই নিতে পারবেন। ঢাকার মধ্যে হলে হচ্ছে সম্পূর্ণ হোম ডেলিভারি আমাদের পক্ষ থেকে পাবেন, আর ঢাকার বাইরে হলে হবে। তো দেখতেই পারতেছেন ড্রেসিং টেবিলের কেন এত বেশি, অনেকে বলতে পারেন ড্রেসিং টেবিল প্রাইস বেশি। তা আপনারা দেখতে পারবেন এটা কি কোনো অংশে কোনো দিক দিয়ে কাঠ কম লাগেনি, কোনো অংশে নকশা কম লাগেনি, কোনো অংশে। অনেকে মনে করেন যে পুরাটাই আসলে দিলাম, আরে ভাই একটা প্রোডাক্ট তৈরি করে এই প্রোডাক্টের পিছনে কত মানুষ আছে জানেন? এটার কাঠ মিস্ত্রির শ্রম, পালিশ মিস্ত্রির শ্রম, নকশা মিস্ত্রির শ্রম, ব্যানলাদের শ্রম, সকলের শ্রম মিলানোর পরে ভিডিওটা আমি একা আপনাদের সামনে আসছি। যদি এখানে আমি আমাদের যারা এই একটা ড্রেসিং টেবিলের পিছনে মেহনত করছে, যাদের চেষ্টার বদৌলতে এরকম একটা ড্রেসিং টেবিল দাঁড় করেছে, তাদেরকে যদি আইনে আমি এখানে দাঁড় করাই, হয়তো এই পুরো ভিডিওটার মধ্যে তাদের একসাথে আনাও সম্ভব হবে না। এতগুলো একটা লোক খাটার পরে এমন একটা চমৎকার একটি ড্রেসিং টেবিল আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। তো এক হিসাবে দেখলে 33,000 টাকা অনেক বেশি, কিন্তু যে আমাদের নজরে দেখেন আমরা যেইভাবে একটা প্রোডাক্ট দেখি, একটা প্রোডাক্টের পিছনে কত লোকের শ্রম থাকে, এইগুলো যখন দেখবেন তখন আপনার মনে হবে যে আসলে এই টাকাটা আহামরি বেশি না। এই প্রত্যেকটা জিনিসের যে নকশা, যে ধাপ, যেই ক্যাটাগরি করা হয়েছে খুবই যত্নের সহিত করে, একটা থেকে একটা উনি জিনিস করা হয়নি যাতে কোন রকম সৌন্দর্যটা নষ্ট না হয়। খুবই মনোযোগ সহ ধ্যানের সহ এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে। তো আরেকটা বিষয়, এই ড্রেসিং টেবিলের বোর্ডটা কিন্তু আমরা 200টা ইউজ করেছি। মূলত এই দেখতে পাচ্ছেন আকর্ষণের 5টা, এটা যদি 3.5 ফিট এই ক্যাটাগরির মধ্যে নিতে চান আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে শুধু এই ফ্রেমের যে আমরা লতা একটা নকশা করছি, এটা করাতে কিন্তু আমাদের একটা খরচ আছে, মেশিং এ কাটা, তারপর নকশা মেজারের খরচ। তো এই ধরনের খরচ নকশা করে, তো এই ধরনের একটা যদি আপনি 5 চাল ড্রেসিং টেবিল নিতে চান, তো সেক্ষেত্রে আপনি 26,500 টাকা হলে এই আকর্ষণীয় পাবেন। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে কল করেন, কল করে বলেন যে লাকসাম ভাইয়ের মতো ওরকম ড্রেসিং টেবিল চান, বা যারা 3টা লাইট ইউজ করছে তাদের মতো চান। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কেন দাম আমারটা একটু বেশি হয়। আমি একটু ছোট একটা নমুনা দেখায় দেয়, সেটা হচ্ছে দেখেন এর সামনে লাইট বেশি করছি, জিনিসটা হেভি করছি। কম যদি চান কমের মধ্যে আমরা করবো। আমরা ঢাকা শহরের মানুষ, বর্তমান চায়না যুগ, আপনাদেরকে এটা কখনো আমি হয়তো বুঝাই পারি না। আপনি একটা ড্রেসিং টেবিলে 30,000 টাকার ড্রেসিং টেবিলের সাথে কি কখনো আপনি কম টাকায় আপনি বলতে পারেন 20,000-22,000 টাকায় পাওয়া যায়? 20,000-22,000 টাকার ড্রেসিং টেবিল যখন এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করাবে তখন পার্থক্য বুঝতে পারবে এটার মধ্যে কেন কত পার্থক্য। আর যেহেতু বর্তমানে আধুনিক যুগের মোবাইল, আধুনিক অ্যান্ড্রয়েড সেট, তো আপনি 2টা প্রোডাক্ট কাছাকাছি রাখলে, 2টা মোবাইল দিয়ে 2টা কল আপনারা করেন, কি বলে এরা কমিউনিকেশন করেন, দেখেন তাহলে মোটামুটি আপনার চোখে কাট না কিনে কমসে কম চোখের মধ্যে আপনার পার্থক্য আইসা পড়বে যে কি পরিমাণ আমরা এটার কাজ করছি, কি পরিমাণ কি করছি, কোন দিকটা বাড়তে দিছি, এইগুলো আপনাদের চোখের মধ্যে এসে পড়বে। এই হচ্ছে মেন কথা। আর আগে আমরা যেভাবে বানাইছি যে ফ্রেমটা নকশা করে নেই চিকুন বিরিং দিয়ে, যে ওইভাবে নেন, এই আকর্ষণীয় করে নেন, তাহলে আসবে আপনার 25,000 টাকা। আর আমরা রেডিমেড যেভাবে বানাই ওইভাবে যেই নেন তাহলে হবে 22,000 টাকা। দামটা কেন আপ ডাউন করছে সেটা আপনাদের বুঝতে হবে। 25,000 টাকার ড্রেসিং টেবিলের কখনো 22,000 কোয়ালিটি হবে না, 22,000 টাকার ড্রেসিং টেবিলের মধ্যে কখনো 25,000 টাকা হবে না। কেউ আমি ব্যবসা করতে বসছি, সোজা কথা আপনারা বুঝেন, আমি শর্টকাট এবং বলে এক কথা, আমার আব্বা বলে আগে তিতা ভালো পরে মিঠাও ভালো না, তো ওই একটা কথা বলেই আপনাদের বলে নেই যে সোজা কথা, একদম শর্টকাট একটা কথা, যেটা হচ্ছে যে হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে, খারাপও লাগতে পারে, কিন্তু এটা বাস্তবতা। কেউ নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাকে ভালো জিনিস দিবে না। যখন আপনি এই প্রোডাক্টটা আমি কমের মধ্যে বানাবো, কমের থেকেও কিন্তু আমার লাভটা রেখে আপনাদের জন্য বানাতে হবে। যখন আপনি কম দিবেন তখন আমি যখন একটু কম বেশ করতে যাবো, হয়তো আপনি প্রাথমিক সময় 2-3 বছরে বুঝবেন না, কিন্তু এক সময় জায়গায় বুঝতে পারবেন। যখন বুঝতে পারবেন তখন হয়তো আপনার এটা আর কোনো ফায়দা আসবে না। তো যেহেতু আপনারা বুঝেন না, আমি বারবার আপনাদের বলছি, আমার বোঝার দায়িত্ব, আমার চেষ্টা করা কতটুকু আমি আপনাদের বোঝাতে পারছি কতটুকু বোঝাতে পারি না,
সেটা আমি জানি না, কিন্তু আমি আমার থেকে চেষ্টা করছি আপনাদের বোঝানোর। আর তো দেখতেই পারতেছেন যে সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারছেন কত রাজকীয় একটা ড্রেসিং টেবিল। ভিডিওটা কেমন দেখা যায় জানি না, কিন্তু বাস্তবিক অর্থে যখন আমি বানাইছি, যখন শোরুমে আনছি, আমি প্রত্যেকদিন প্রায় এই ড্রেসিং টেবিলের সামনে খাড়াই, আমার দেখলাম মনটা জুড়ায় যায় না, এমন একটি পাঁচটা আকর্ষণীয় ড্রেসিং টেবিল। তা আপনাদের এই ধরনের পাঁচটা ড্রেসিং টেবিল যদি নিতে চান আমাদেরকে যোগাযোগ করবেন, কল দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, এবং 2020 যাতে আমাদের জন্য ভালো কাটে, কাজী ফার্নিচার টু এর সদস্যদের জন্য ভালো কাটে, আমরা যেন আরো নতুন কিছু বিষয়, নতুন কোনো ফার্নিচার আপনি উপহার দিতে পারি, সেজন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।